বিমানের যান্ত্রিক গোলযোগ, অল্পের জন্য রক্ষা টাইগারদের। সবকিছু ঠিকঠাক থাকলে বাংলাদেশ সময় বেলা 12টার মধ্যে রাজধানীর হজরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করতেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা। কিন্তু বিমানে যান্ত্রিক গোলযোগের কারণে ফ্লাইট ছাড়তে দেরি হয়েছে প্রায় 3 ঘন্টার মতো সময়। যথাসময়ে বিমান আকাশে উড়াল দিলে হয়তো বড়সড় দুর্ঘটনার মুখে পড়তে হতো টাইগারদের, কেননা তামিম মুশফিকদের বহনকারী শ্রীলঙ্কা এয়ারলাইন্সের ফ্লাইট UL-189 যাত্রা শুরুর খানিক আগেই দেখা দেয় যান্ত্রিক গোলযোগ। সে অবস্থায় বিমান আকাশে উড়ালে বড় দুর্ঘটনা ঘটতে পারত বলেই জানিয়েছেন বিমানের পাইলট। আজ শ্রীলঙ্কার স্থানীয় সময় সকাল 7:45 এবং বাংলাদেশ সময় সকাল 8:15 দেশের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা ছিল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের। একই বিমানে বাংলাদেশ দলের খেলোয়াড়া ছাড়াও পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের কর্মকর্তাগণও ফেরার জন্য তৈরি ছিলেন, কিন্তু নির্ধারিত সময়ে বিমান না ছাড়লে চিন্তার ছাপ দেখা দেয় সবার মাঝে। মিনিট 15 বাদে পাইলট জানান এ যাত্রার বিমানের বাম উইংয়ে সমস্যা দেখা দিয়েছে, যে কারণে নির্ধারিত সময় উড়াল দেওয়া সম্ভব হয়নি। তাই বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের জন্য নতুন একটি ফ্লাইট দেওয়া হয়, যেটি ছাড়ার কথা ছিল বাংলাদেশ সময় সকাল 10:15, তবে সেটিও যথাসময়ে ছাড়া হয়নি। শেষতক বাংলাদেশ সময় সকাল 10:50 দেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন টাইগাররা। শ্রীলঙ্কার মাঠে পাত্তাই পেল না বাংলাদেশ দল।